সর্বপ্রথম আমি আমার আকা ও মাওলা হুজুর পাক কিবলা ও কাবা পাকগণের কদম মোবারকে এবং তাদের সমস্ত আল ও আহলে বাইত পাকগণের কদম পাকে লাখ লাখ ভক্তিপূর্ণ কদম বুসি ও সিজদা পাক আরজ করত আমার সকল পীর ভাই ও পীর বোনদের জানাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। আজকে মুহররম শরীফের দ্বিতীয় দিন, আমরা যেটা আলোচনা করছিলাম যে আল্লাহ পাক নিজের নূরকে দুইভাবে পৃথিবীতে পাঠালেন, একটা রেসালাতের সাথে আর একটা বেলায়েতের সাথে, আল্লাহর ওয়াহদানিয়াতকে পৃথিবীতে কায়েম করতে। আমাদের কাদেরিয়া গগনের সূর্য মেদিনীপুরী মাওলা পাক সৈয়দনা ওয়া মুর্শিদনা হাজরত শেখ সাহেব মুর্শিদ আলী আল কাদেরি আল হাসানী আল হুসেন আল বাগদাদী আলাইহিস সালামও এই দুই নূরের ব্যাপারে তার দেওয়ানি হাজরাতে জামালের মধ্যে লিখেছেন যে দোন তুম হো নূরে দাওয়ার ইয়া আলী এ মুর্তজা বলকে এক যা বদ ও পাইকার ইয়া আলী এ মুর্তজা। আপনারা দুজনেই দাওয়ারের মানে আল্লাহ তাআলার নূর আছেন, বলকে এক যা বদ ও পাইকার ইয়া আলী এ মুর্তজা, বরং আপনারা একটাই জীবন দুইটি দেহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি এবং মাওলা পাকের জন্য বললেন আপনারা একটাই জীবন এবং দুইটি দেহ। আসলে ওই একটি নূর দুইটি আকারে এসেছেন। এখন কথা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের নির্দেশে প্রথম ওয়াহদানিয়াত বা একত্ববাদের বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই তাওহীদ বার্তা দিলেন, এলান করলেন, আর মাওলা মুশকিল কুসা আলাইহিস সালাম এর তাসদিক করলেন। এই জন্য ওনাকে বলা হয় সিদ্দিক, ওনার একটি নামও ছিল সিদ্দিক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদারিজুন নবুয়াত কিতাবের মধ্যে আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী লিখেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একটি নাম রেখেছিলেন সিদ্দিক, এই কারণে ওনাকে আবার সিদ্দিকে আকবরও বলা হয়। ওটা আমার আজকে মওজুনা, এর উপরে হাদিস শরীফ অনেক রয়েছে, এর উপরে আমার একটা ওয়াজও আছে। এটা হচ্ছে প্রথম এলান। সারা জীবন ধরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদের এলান করলেন, প্রচার করলেন, মুশরিক ও কাফিরদেরকে ইসলামে নিয়ে আসলেন। আরেকটি এলান হয়েছে, এই এলানের জন্য আল্লাহ পাক বিশেষভাবে আয়াত অবতীর্ণ করেছেন, এই আয়াতটিকেও তাবলিগের আয়াত বলা হয়। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুনিয়াভি জিন্দেগির শেষ দিকে, বেসালে হকের তিন মাস আগে, আর এতক্ষণ যেটা আমরা বর্ণনা করছিলাম এটা নবুয়াতি জিন্দেগির প্রথম যুগে, ওটা হীরা পাহাড় থেকে। আর এটি যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াভি হায়াতের শেষ জীবনে, যখন উনি হজ থেকে ফিরছিলেন, হজ থেকে যখন ফিরছিলেন, এটাকে বিদায় হজের ভাষণও বলা হয়। হজ থেকে ফেরার পথে মক্কা শরীফ থেকে মদিনা শরীফের মধ্যবর্তী স্থান গদীরে খুম নামক জায়গায় যখন পৌঁছালেন, তখন আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা অবতীর্ণ করলেন। এটা সূরা মায়েদার 67 নম্বর আয়াত, এবং এই আয়াতটি হচ্ছে কোরআন পাকের শেষ আয়াতের আগের আয়াত। অর্থাৎ বোঝা যাচ্ছে যে পুরো কোরআন এসে গেছে, আর কোনো আয়াত বাকি না, একটি আয়াত বাকি আছে। এই আয়াত যখন চলে আসলো আর একটি আয়াত বাকি আছে, শেষ আয়াতের আগের আয়াত। এই আয়াতটিকেও আয়াতে তাবলিগ বলা হয়, তাবলিগের আয়াত। আয়াত পাকটি ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার রাসূল আপনি অবশ্যই অবশ্যই পৌঁছিয়ে দিন যেটা আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনার প্রতি অবতীর্ণ হয়েছে, তাবলীগ করুন। ওয়া ইন লাম তাফআল, আর যদি আপনি এটা না করেন তো ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনি আল্লাহর রেসালাতের কিছুই পৌঁছালেন, কোনো তাবলীগই হলো না। সারা জীবন ধরে যে তাবলীগ করেছেন, যা কিছু পৌঁছিয়েছেন, নামাজ পৌঁছিয়েছেন, রোজা পৌঁছিয়েছেন, হজ পৌঁছিয়েছেন, জাকাত পৌঁছে, যা কিছু করেছেন, মা বাল্লাগতা, কিছুই পৌঁছানো হলো না। এরপরে আল্লাহ তাআলা বললেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আপনাকে মানুষের থেকে রক্ষা করবেন। তাহলে বোঝা যাচ্ছে এই কথাটি এমনই একটি কথা যেটা বলার কারণে এক শ্রেণীর মানুষের রাগের সঞ্চার হতে পারে, এবং রাগটি এমন একটি জায়গায় যেতে পারে যার কারণে রসুলে পাকের প্রাণ নাশেরও আশঙ্কা আছে, যার কারণে আল্লাহ পাক নিজেই তার নিরাপত্তা নিচ্ছেন যে আপনি এটা বলার কারণে যাদের রাগ হবে এবং এরা আপনার প্রাণনাশের চেষ্টা করবে, কিন্তু আল্লাহ আপনাকে রক্ষা করবেন। এরপরে বললেন ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাল কাফেরিন, আল্লাহ পাক কাফির সম্প্রদায়কে হেদায়াত করেন না। এখানে অনেকগুলো গুরুত্ব আরোপকারী শব্দ রয়েছে এবং বিশেষ বিশেষ পয়েন্ট রয়েছে, আমি আজকের মওজুর সঙ্গে সম্পর্কযুক্ত কিছু কিছু কথা আমি সংক্ষেপে আলোচনা করব। প্রথম কথা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাফা পাহাড় থেকে শুরু করে সারা জীবন ধরে যা কিছু পৌঁছালেন, কি পৌঁছালেন, আমাদেরকে ইসলাম দিলেন, ধর্ম দিলেন, শরিয়াত দিলেন, নামাজ দিলেন, রোজা দিলেন, হজ দিলেন, জাকাত দিলেন,
জিহাদ দিলেন, কোরআন দিলেন, ইসলাম দিলেন, ইহসান দিলেন, নাজাত দিলেন, রহমত দিলেন, বরকত দিলেন, শাফাআত দান করলেন, যত যা কিছু দিলেন, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূলকে আল্লাহ পাক বলছেন, হে আমার রাসূল, আপনাকে যেটা বলতে বলা হয়েছে সেটা বলে দিন, না বললে আপনার রিসালাতের কিছুই পূর্ণ হলো না। এই আয়াত পাক যখন অবতীর্ণ হলো, তখন এই আয়াতে কারিমা যখন শুনালেন গাদিরখুমের ময়দানে ১০০,০০০ সাহাবি, ১২৪,০০০ তাদের সামনে, তারাও অবাক হলেন, ও সেটি কী কথা? সারা জীবন ধরে তো হুজুর আমাদেরকে নামাজ শিখালেন, রোজা শিখালেন, হাজ শিখালেন, সবই তো দিয়ে দিয়েছেন, পুরো কোরআন এসে গেছে, কী এমন কথা যেটা এখনও বলা হয়নি? এক নম্বর পয়েন্ট। দুই নম্বর, কথাটি এতই গুরুত্বপূর্ণ যে কথাটি না বলা হলে, যেটা না বলা পর্যন্ত রেসালাতের কোনো কিছুই, মা বাল্লাগদা রিসালাতা, কিছুই পৌঁছানো হলো না। অর্থাৎ সারা জিন্দেগি ভর হুজুর যে মেহনত করলেন, খেদমত করলেন, কিছুই পৌঁছানো হলো না, সব বেকার হয়ে গেল। অর্থাৎ পুরা রেসালাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর রেসালাত দাঁড়িয়ে আছে ওই কথাটির উপর, ধর্ম দাঁড়িয়ে আছে ওই কথাটির উপর, ইসলাম দাঁড়িয়ে আছে ওই প্রচারের উপরে যেটি আল্লাহ পাক বলতে বলছেন। অর্থাৎ ওইটি না বললে ধর্মই পৌঁছানো হলো না, সব বেকার হয়ে গেল। অর্থাৎ পুরা দিন, ইসলাম, শরিয়াত, তরিকাত, হাকিকাত, মারেফাত, নামাজ, রোজা, হাজ, যাকাত, সব কিছুই দাঁড়িয়ে আছে সে কথাটির উপরে। সাহাবাইকে আমরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেটি কী কথা? এটার বিস্তারিত একটি বর্ণনা রয়েছে যেটা আমার গাদিরখুমের বক্তব্যে আমি কয়েকবারই বলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী আলাইহিস সালামের হাতকে উঁচু করে তুলে ধরে, উনাকে মাওলাপাককেই তুলে ধরলেন, ধরে জিজ্ঞাসা করলেন, এনাকে তোমরা চেনো? তো বললেন সবাই যে কে চেনে না, ইনি তো আলী ইবনে আবি তালিব। তখন ওনাকে নামিয়ে হাতকে এইভাবে উঁচু করে তুলে ধরে বললেন যে আল্লাহ তাআলা এটাই আমাকে তোমাদের কাছে পৌঁছে দিতে বলেছেন যে মান কুনতু মাওলাহু ফা আলিয়ুন মাওলাহু, আমি যার যার মাওলা, আলী তার মাওলা। এই আলীর মাওলাইয়াত, আলীর মাওলাইয়াত, ওনার প্রভুত্ব তোমাদের কাছে পৌঁছে দিতে বলেছেন। আমি যাদের যাদের প্রভু, আমি যাদের যাদের মালিক, আমি যাদের যাদের মাওলা, আলী তাদের তাদের মাওলা। এরপর আল্লাহ পাক হাত, আল্লাহ রাসূল হাত উঠিয়ে বললেন, আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালাহু ওয়াদে মান আদাহু ফাহিব্বা মান আহিব্বাহু ওয়াবগাদা মান আবগাদাহু ওয়ানসুর মান নাসারাহু ওয়াখযুল মান খাযালাহু ওয়াদলিল হক মাআহু হাসদার। হে আল্লাহ, তুমি তার সাথে বন্ধুত্ব রাখো যে আলীর সাথে বন্ধুত্ব রাখে, ও আদে মান আদাহু, এবং তুমি তার সাথে শত্রুতা রাখো যে আলীর সাথে শত্রুতা রাখে। ফাহিব্বা মান আহিব্বাহু, হে আল্লাহ, তুমি তাকে ভালোবাসো যে আলীকে ভালোবাসে। ওয়ান ওয়াখযুল মান খাযালাহু, এবং হে আল্লাহ, তুমি তার থেকে মুখ ফিরিয়ে লাও যে আলীর থেকে মুখ ফিরিয়ে নেয়। ওয়ানসুর মান নাসারাহু, এবং হে আল্লাহ, তুমি তাকে মাদাদ করো, সাহায্য করো যে আলীকে সাহায্য করে। এবং ও আদলিল হাক্কা মাআহু হাইসুদারা, এবং হে আল্লাহ, আলী যেদিকে যায় হককে ওদিকে রাখো। অর্থাৎ হকের পহচানই হচ্ছেন আলী। মাওলা আলী আলাইহিস সালাম কী করছেন সেটা হলো হক। এই গাদিরখুমের ময়দানে বললেন, যখন এই কথাগুলো বললেন তখন সাহাবায়ে কেরামদের মধ্যে একটা লাইন পড়ে গেল মাওলা আলী আলাইহিস সালামকে মোবারকবাদ দেওয়ার জন্য। তার মধ্যে প্রথম শ্রেণীর সাহাবায়ে সাহাবিরা হযরতে আবু বকর, হযরতে ওমর, এনারা প্রথমে ছুটে আসলেন। এটা বিভিন্ন হাদিসের কিতাবে, তারিখের কিতাবে আছে, মিসকাত শরীফের হাদিসের মধ্যেও, যেটা প্রথম ছয়টা হাদিসের আগে পড়ানো হয় তাতে রয়েছে, কোরআনের আয়াতের তফসিরে দুর্রহমান সুরের মধ্যে রয়েছে, হাফেজ কবির তফসিরুল কবিরের মধ্যে আল্লামা রাজি তিনিও রেওয়ায়ত করেছেন। বিভিন্ন, আমি আজকে সনাদ বলছি না, এই সনাদের উপরে আমার বিস্তারিত আমার বক্তব্যের মধ্যে একদম একাধিক হাজার সনাদের সাথে বলা আছে, এবং এর উপর আমার কিতাবও রয়েছে। এবং এই হাদিসকে হাদিসে সহি এবং হাদিসে মুতাবাতির বলেছেন মুহাদ্দিসিনে কেরাম, এমনকি ওয়াহাবিদের যিনি ইমাম বা তাদের শেখ শাইখুল ইসলাম নাসিরউদ্দিন আলবানী, তিনি তার সিলসিলাতুল আহাদিস সহিহার মধ্যে এই হাদিসটিকে, গাদিরখুমের হাদিসটিকে শুধু সহি বলেন নাই, বলেছেন ইমাম বুখারী ও মুসলিমের সাথে হাদিস সহি। তো হযরত আবু বকর ছুটে আসলেন, হযরত উমর ছুটে আসলেন, তারা মাওলা আলীর সাথে কোলাকুলি করলেন, হানিয়ান লাকা, এরপরে বললেন ফাকালা হানিয়ান লাকা ইবনা আবি তালিব আসবাহতা ওয়া আমসাইতা মাওলা ইয়া মাওলা কুল্লু মুমিনিন ওয়া মুমিনাত, হে আবু তালিবের শাহজাদা, আপনাকে মোবারকবাদ, আজ থেকে আপনি আমার এবং প্রত্যেক মুমিন পুরুষ এবং মহিলার মাওলা হয়ে সকাল সন্ধ্যা করবেন। অর্থাৎ মোবারকবাদ দিলেন এবং তাকে মাওলা বলে স্বীকৃতি দান করলেন, সকলেই মেনে নিলেন। হযরত উমর যখন এসে বললেন যে আজ থেকে আপনি আমার এবং প্রত্যেক মুমিন পুরুষের মাওলা হয়ে গেলেন, তখন এ হাদিসটি আলী বিন শেহাবউদ্দিন আলাবি হামাদানি রাদিয়াল্লাহু আনহু তার মাওয়াদ্দাতুল কুরবা ফি ফাজাইলে আলে আবার মধ্যে বর্ণনা করেছেন, যে হযরত উমর নিজেই এর হাদিসের রাবি, তিনি বলছেন যে ওই সময় যখন হুজুর বলছিলেন মাওলা পাকের সম্পর্কে, এক ব্যক্তি খুব এক মানে যুবক শুভ্র পোশাক পরিহিত এবং খুশবুদার আমার পাশে এসে দাঁড়ালেন।
আর আমাকে বললেন আমাকে বলেন ফাকালা লি ইয়া উমর লাকাদ আকাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লি ইবনে আম্মিহি আকদান ইল্লা ইউহিল্লুহু ইল্লা মুনাফিক ফা আখযারানা ইউহিল্লুহু সেই ব্যক্তি আমাকে বললেন অপরিচিত তাকে আমি কোনো দেখিনি বললা আমাকে বলে হে ওমর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচাতো ভাইয়ের জন্য ঈমানের একটি গিট বেঁধে দিলেন ঈমানের একটি মানে এটি ঈমান ঈমানের গিট বেঁধে দিলেন এক মুনাফিক ব্যক্তিত আর কেউ এই গিট খুলবে না অর্থাৎ মুনাফিক এই গিট খুল যে এই গিট খুলতে যাবে ও মুনাফিক সুতরাং হে ওমর খবরদার তুমি যেন এই গিট খুলতে যেও না তুমি যেন এই গিট কখনো খুলবে না তো হযরত ওমর এই কথাটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যখন বলছিলেন ক্বালা ওমর ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্নাকা হাইসু কুলতা ফি আলী কানা ফি জামবি শাবুন হাসানুন এরকম চেহারা বিশিষ্ট সুন্দর যিনি আমাকে এসে এরকম এরকম বলছিলেন তো যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত ওমর শুনালেন তো তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম নাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে যে হ্যাঁ নাম ইয়া উমর হ্যাঁ তুমি ঠিকই বলেছো আন্নাহু লাইসা মিন উলদ আদম তুমি যাকে দেখেছো তিনি আদম সন্তান ছিলেন না কোনো মানুষ না লাকিন্নাহু জিব্রাইল বরং তিনি জিব্রাইল আলাইহিস সালাম ছিলেন আরাদা আন ইউকিদা আলাইকুম মা কুনতু ফি আলী বরং আমি আলী আলাইহিস সালামের ব্যাপারে যা কিছু বলেছি এই ব্যাপারে তোমাকে তাকিদ করতে উনি এসেছিলেন এই ব্যাপারে উনি তোমাকে আচ্ছা এত সাহাবায়ে কেরাম 124,000 সাহাবী তাদের মধ্য থেকে হযরতে উমারের কাছে কেন আসলেন আর জিব্রাইল তো আল্লাহর বিনা হুকুমে আসেন না আল্লাহ পাক পাঠিয়েছেন এক দুই নম্বর উনি বললেন উনাকে এসে তাকিদ প্রদান করলেন যে আজ তো আপনি মোবারকবাদ দিলেন তাকে মাওলা মেনে নিলেন কিন্তু জেনে রাখেন এটা রাসূল পাক তার চাচাতো ভাইয়ের জন্য মানে মাওলা পাকের জন্য এটা ঈমানের গিঁট বেঁধে দিলেন মুনাফেক ছাড়া এই গিঁট কেউ কেউ খুলতে যাবে না অতএব আপনি যেন কখনো এই গিঁট না খুলেন জিব্রাইল বলেন তুমি কখনো যেন এই গিঁট খুলবে না এ কথা থেকে কি বোঝা যায় আপনারা একটু চিন্তা করুন এই বিষয়টি নিয়ে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাকে তাকিদ করতে জিব্রাইল আলাইহিস সালাম এসেছেন এ কথাগুলো থেকে প্রমাণ হয় যে আজকে হযরত ওমর স্বীকার করলেন বটে হয়তোবা তার দ্বারা কোনোদিন গিঁট খুলতে পারে এখন খুলতে পারে কি খুলেছে এটা আমরা আস্তে আস্তে আলোচনা করব হিস্ট্রির দিকে আমরা সব কিছু বুঝতে পারব এখন কথা হচ্ছে এই যে আয়াতে কারিমা আল্লাহ পাক যেটা আমি মূল পয়েন্টের দিকে আসতে চাই আল্লাহ পাক নাজিল করলেন যে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল আপনার প্রতি যেটা অবতীর্ণ হয়েছে এটা আপনি পৌঁছিয়ে দিন অর্থাৎ মাওলা আলীর বেলায়াত আমি যার মাওলা আলী তার মাওলা আপনি এটা বলে দিন এটা যদি আপনি না পৌঁছান ওয়া ইন লাম তাফআল এ কোরআনের আয়াত ওয়া ইন লাম তাফআল আর যদি এটা আপনি না করেন দিন অসম্পূর্ণ থাকলো তা বলেননি ওয়া ইন লাম তাফআল ফা মা বাল্লাগতা সারা জীবন ধরে আপনি যে ইসলামের মেহনত করলেন তাবলিগ করলেন যা কিছু পৌঁছালেন মা বাল্লাগতা কিছুই পৌঁছানো হলো না সব বেকার হয়ে গেল অর্থাৎ রাসূল পাকের পুরো মেহনত নির্ভর করছে আলী মাওলা এটা পৌঁছানোর উপরে যতক্ষণ পর্যন্ত এটা পৌঁছানো না হবে এই আলী মাওলা এটা পৌঁছানো না হবে দিন বেকার সব বেকার মা বাল্লাগতা অর্থাৎ পুরো দিন ইসলাম নামাজ রোজা হাজ জাকাত সুন্নাত শরিয়াত দাড়ি টুপি লেবাস সমস্ত কিছুর দাঁড়িয়ে আছে আলী মাওলার উপরে আলী মাওলার উপরে এক নম্বর পয়েন্ট দুই নম্বর এখানে আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ এই জন্য এটাকে তাবলিগের আয়াত বলা হয় হে আমার রাসূল আপনি পৌঁছিয়ে দিন বা তাবলিগ করুন এটা রাসূল পাকের ইন্তেকালে দুনিয়া ছেড়ে যাওয়ার ভেসালে হকের তিন মাস আগের ঘটনা 18ই জিলহাজ দশম হিজরিতে আর জিলহাজের পরে মুহররম 11 হিজরি চলে আসলো সফর রবিউল আওয়ালের 12 তারিখে উনি পর্দা নিলেন আমাদের দুনিয়া ছেড়ে চলে গেলেন তিন মাস আগে দেখুন কোরআন পাকে যে তাওহীদের তাবলিগের জন্য এসছে বা আরও তাবলিগের আয়াত এসছে সেখানে কিন্তু আপনারা কোরআন শরীফ পড়লে দেখবেন আল্লাহ পাক যে শব্দ ব্যবহার করেছেন সেটা হচ্ছে আবলিগ সেটা ব্যবহার করেছেন আবলিগ একমাত্র এই আয়াতেই বাল্লিগ শব্দ ব্যবহার করা হয়েছে কোরআনে আর দ্বিতীয় কোনো জায়গায় এই লফজ ব্যবহার হয়নি আবলিগ শব্দের অর্থ আপনি তাবলিগ করুন বা পৌঁছিয়ে দিন বাল্লিগ শব্দের অর্থ তার অর্থ হচ্ছে আপনি পৌঁছিয়ে দিন বা তাবলিগ করুন তাহলে আবলিগ আর বাল্লিগের মধ্যে কিছু তো তফাত আছে কী তফাত এটার ব্যাপারে আল্লামা রাগেব ইস্ফাহানি কোরআন অভিধানের বিশ্ববিখ্যাত লেখক তিনি আল মুফরাদাতের মধ্যে লিখেছেন যে আবলিগ মানে আপনি সিম্পল সিম্পলভাবে যে আপনি তাবলিগ করুন পৌঁছিয়ে দিন
তাবলীগ করুন আর বাল্লিগ এটা তাগাদা প্রদান করতে ব্যবহার হয় এবং বারবার পুনরাবৃত্তির জন্য এটা ব্যবহার হয় যে অবশ্যই অবশ্যই বারবার আলীর বেলায়েতকে আপনি পৌঁছে দিন অবশ্যই অবশ্যই আপনি মাওলানা আলীর বেলায়েতকে পৌঁছে দিন বারবার এর পুনরাবৃত্তি করুন তাকিদ অর্থে আচ্ছা এবারে দেখুন এই যে আবলিগ শব্দ ব্যবহার হলো আপনি পৌঁছে দিন এটা হচ্ছে কি আল্লাহর তাওহীদের জন্য দেখুন আল্লাহ রাসূল পাকের উপরে এই তাবলীগের এটিও একটি আয়াত লাস্ট আয়াত এবং কোরআন পাকের শেষ আয়াতের আগের আয়াত এক নাম্বার আর যখনই মাওলানা আলীর বেলায়েতকে উনি পৌঁছিয়ে দিলেন এবং তারা এসে মোবারকবাদ দিলেন তখনই আল্লাহ পাক শেষ আয়াতটি নাযিল করলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিইমাতি ওয়া রাদাইতু লাকুমুল ইসলামা দীনা আজ তোমাদের দ্বীনকে আমি পরিপূর্ণ করে দিলাম কামাল করে দিলাম তো এতদিন দ্বীন ইসলাম ছিল কিন্তু কামাল হয়নি আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত এই আয়াত কারোর জন্য নাযিল হয়নি এই জন্য এক ইহুদি বলেছিল যে এই আয়াত যদি এই দিন যদি আমাদের জন্য আসতো এবং আমাদের উপরে দিন মুকাম্মলের আয়াত আসতো তাহলে আমরা ওই দিনটা ঈদ মানাতাম তো এতদিন 23 বছরের নবুয়াতি জিন্দেগিতে হুজুর যে ইসলামের প্রচার করছেন ইসলাম মুকাম্মল যেই মাওলানা আলীর বেলায়েত যতক্ষণ বেলায়েত না পৌঁছাচ্ছেন বলছেন কিছু পৌঁছানো হলো না যেই মাওলানা আলীর ঘোষণা দিয়ে দিলেন সঙ্গে সঙ্গে বলছেন আল ইয়াউমা আকমালতু কুম দীনুকুম তোমাদের উপরে তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম অর্থাৎ দ্বীন কামাল হলো মাওলানা আলীর বেলায়েতের দ্বারা এরপরে বলছেন ও আতমামতু আলাইকুম নিয়ামাতি এবং তোমাদের উপরে পুরো নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম অর্থাৎ দুনিয়াতে নিয়ামতও পরিপূর্ণ হলো সম্পূর্ণ হলো মাওলানা আলীর বেলায়েতের দ্বারা এবারে আয়াত পাঠটি যেটা শেষ করছেন এটা মারাত্মক কথা ওয়া রাদাইতু লাকুমুল ইসলামা দীনা রাদাইতু লাকুমুল ইসলামা দীনা ইসলামকে আমি দীন রূপে মনোনীত করলাম দেখুন ইসলাম তো হেরা পাহাড় থেকেই শুরু হয়ে গেছে হেরা পাহাড়ে তাবলীগ থেকে তো ইসলাম শুরু হয়ে গেছে তখন থেকে 23 বছর পর্যন্ত ইসলাম চলছে কিন্তু আল্লাহ পাক ইসলামকে দীন রূপে মনোনীত করেননি যতক্ষণ পর্যন্ত না আমি যার মাওলা আলী তার মাওলা এই ঘোষণা হয়েছে যেই এই ঘোষণা হয়ে গেল আল্লাহ তাআলা এই আয়াতে পাক নাযিল করলেন যে রাদাইতু লাকুমুল ইসলামা দীনা ইসলামকে আমি দীন হিসাবে মনোনীত করলাম অর্থাৎ এই ইসলাম ধর্ম দীন হিসাবে মনোনীত হলো মাওলা আলীর বেলায়েতের দ্বারা তো পুরো দীনটাই তো আলী মাওলা পুরো দীনটাই আলী মাওলা এবারে যেটা আমাদের আলোচ্য বিষয় যে বাল্লিগ আর আবলিগ যখন তাওহীদের প্রচার করতে বললেন একত্ববাদের তো বললেন আবলিগ যখন মাওলানা আলীর বেলায়েতের প্রচার করতে বললেন তখন বললেন বাল্লিগ অবশ্য অবশ্যই পৌঁছে দিন এই দুটোর পার্থক্য আমরা একটা দেখব দুই নাম্বার আবলিগ যখন হলো আবলিগ করার মানে আপনি তাবলিগ করুন এই আয়াত যখন নাজিল হলো হুজুরের প্রতি হুকুম হলো এটা সাফা পাহাড় থেকে শুরু হলো তাওহীদের এলান শুরু হলো কোথা থেকে সাফা পাহাড় থেকে আর এই তাবলিগের আয়াতটা নাজিল হলো গাদিরের ময়দানে ময়দানের পার্থক্য দেখেন তাওহীদের আয়াত নাজির হলো বা তাওহীদ শুরু হলো হেরা পাহাড় থেকে আর বেলায়েতের তাবলিগের আয়াত নাজিল হলো গাদিরের ময়দানে তিন নম্বর এটা খুব ভাইটাল পয়েন্ট যে যখন তাবলিগের আয়াত নাজিল হলো এবং আল্লাহ রসুল তাবলিগ শুরু করলেন কাদের থেকে বলুন তখন কি একটা মুসলমান ছিল একটাও তো মুসলমান নাই শুধু একমাত্র মুসলমান হচ্ছে মাওলানা আলী আলাইহিস সালাম খাদিজাতুল কুবরা আলাইহিস সালাম আবু তালিব আলাইহিস সালাম তিন ব্যতীত একটা মুসলমান নাই ডাকলেন সব কুরাইশ কাফির আর মুশরিকদেরকে অর্থাৎ তাওহীদের তাবলিগ শুরু হলো মুশরিকদের থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদের তাবলিগ করলেন মুশরিকদের মাঝে আর আল্লাহ তাআলা ওনার নবুয়াতি জিন্দেগির প্রথমেই মুশরিক কাফির ও মুশরিকদের মাঝে তাওহীদের তাবলিগ করলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সারা জীবন ধরে এই ইসলাম চললো 23 বছর ধরে নবুয়াতের জিন্দেগির শেষে যে তাবলিগ করতে বললেন এটা কাজের মাঝে কাদের মাঝে না মুশরিক না কাফির কারো মাঝে না সকল মুসলমানদের মাঝে বরং সাহাবি দুই তাবলিগের পার্থক্য দেখুন তাওহীদের তাবলিগ কাফির ও মুশরিকদের মাঝে বেলায়েতের তাবলিগ সাহাবায়ে কেরামদের মাঝে মুসলমানদের মাঝে কেন তফাৎটা কি আবার দেখুন যখন কাফির ও মুশরিকদের মাঝে তাবলিগ করছেন তখন কিন্তু আল্লাহ পাককে ওনার গার্ড হওয়ার দরকার হচ্ছে না অবশ্য কারণ আছে তখন ওনার গার্ড ছিলেন হযরত আবু তালিব আলাইহিস সালাম যখন একত্ববাদ ওয়াহদানিয়াতের প্রচার করছেন তখন তো ওনার পাশে আলী আলাইহিস সালাম ওই বালক আর আবু তালিব আলাইহিস সালাম ছাড়া কেউ নাই তাহলে সমস্ত কাফির আর মুশরিকদের মাঝে যখন তাবলিগ করছেন
এবং ওই মূর্তির বিরুদ্ধে বলছেন 360 মূর্তি এবং এক আল্লাহর প্রতিষ্ঠা করছেন, যখন কাফির আর মুশরিকদের মাঝে অবস্থানকালে এবং তাদেরই মাঝে থেকে তাদেরই বিরুদ্ধে বলছেন, তখন আল্লাহ পাককে রক্ষা করার দায়িত্ব নিতে হচ্ছে না, তখন এই আয়াত আল্লাহ পাক নাযিল করেননি, আল্লাহু ইয়াসমুকা মিনান নাস, আপনাকে আল্লাহ মানুষের থেকে রক্ষা করবেন। কিন্তু যখন মুসলমানদের মাঝে বরং সাহাবায়ে কেরামদের মাঝে ওয়েলায়েতের তাবলীগের ঘোষণা দিতে বলছেন, তখন বলছেন আল্লাহু ইয়াসমুকা মিনান নাস। এই আশ্চর্য ব্যাপার, যখন মুসলমানদের মাঝে তাবলিগ করতে বলছেন তখন আল্লাহ পাককে নিজে গার্ড হওয়ার দরকার হচ্ছে, যখন আমাদেরকে বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে, যখনই আসলে গার্ড দরকার, যখন পাশে কেউ নাই, সব কাফির আর মুশরিক তাদের বিরুদ্ধে বলছেন, এক আল্লাহকে তাদের মাঝে থেকে প্রতিষ্ঠা করতে বলছেন, তখনই তো বেশি আল্লাহ পাককে গার্ড দেওয়ার প্রয়োজন। কিন্তু তখনই আয়াত নাজিল করতে হয়নি, গার্ড দিতে হয়নি, তাকে রক্ষা করার প্রয়োজন হয়নি, আয়াত নাজিল করতে হয়নি। কিন্তু যখন মুসলমানদের মাঝে বরং সাহাবায়ে কেরামের মাঝে আমি যার মাওলা আলী তার মাওলা এই বেলায়েতের তাবলিগ করতে বললেন, তখন আল্লাহ পাককে রসুল পাকের গার্ড দেওয়ার বা রক্ষা করার দায়িত্ব প্রয়োজন হলো এবং নিতে হলো। এ কথা থেকে কি প্রতীয়মান হয়? এটা থেকে এটাই বোঝা গেল যে কাফির ও মুশরিকদের মাঝে আল্লাহর একত্ববাদের প্রচার করা যতটা না ওনার জানের জন্য বিপজ্জনক, মুসলমান বরং সাহাবায়ে কেরামদের মাঝে মাওলা আলীর প্রভুত্বের প্রচার করা তদাপেক্ষা ওনার জানের জন্য বিপজ্জনক। ওখানে তো মুশরিকও আসবে না, কাফিরও আসবে না, সব তো মুসলমান, তাদের ভিতর থেকে আক্রোশ আসবে, কারণ এটা মেনে নিতে পারবে না যে এটা আবার কীরকম। মুখে মেনে নিলেও ভিতরে কষ্ট হবে। আল্লাহ পাক তো সকলের অন্তরকে জানেন, যার কারণে তো গার্ড দিলেন। এক, এটা একটা হলো। আরেকটি হলো যে তাওহীদের এলানটা শুরু করলেন কাফির ও মুশরিকদের ভিতর থেকে, তাদেরকে কাফির মুশরিকদের মাঝে, মানে এর অর্থ হচ্ছে যে সমস্ত কাফির ও মুশরিকদেরকে ইসলামে আনা, অর্থাৎ 23 বছর ধরে যে উনি তাওহীদের এলান করলেন এই এলানের মাধ্যমে, প্রচারের মাধ্যমে কাফিরকে আর মুশরিককে ইসলামে আনলেন। মারাত্মক পয়েন্ট, কাফির এবং মুশরিকদেরকে ইসলামে আনলেন। এবারে আল্লাহ পাক বলছেন আপনি যে 23 বছর ধরে সব কাফির আর মুশরিকদেরকে তাবলিগ করে ইসলামে আনলেন কিন্তু ইমান এলো না, সব কুফর থেকে আর শির্ক থেকে ইসলামে আসলো, কুফর থেকে শির্ক থেকে ইসলামে আসলো, মুসলমানদের একটা বিরাট জামাত হয়ে গেল। এখন এই তাবলিগ মুসলমানদের মাঝে এই জন্য বললেন, প্রথম তাবলিগটা ছিল কাফির মুশরিকদের মাঝে এই জন্য যে তাদেরকে মুসলমান বানানো, ইসলামে আনা। ইসলামে যখন এসে গেল, হুজুর যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন, দুনিয়া ছেড়ে চলে যাওয়ার 3 মাস আগে এবার আল্লাহ পাক বললেন, এবার তাবলিগ করুন মুসলমানদের মাঝে, কারণ কাফির ও মুশরিককে তো আপনি মুসলমান বানিয়েছেন, এখন এই মুসলমানদেরকে মুমিন বানাতে হবে। এই মুসলমানদেরকে মুমিন বানানোর তাবলিগ হচ্ছে বাল্লিগ, আপনি পৌঁছে দিন মাওলা আলীর বেলায়েত। এখন যারা যারা আবলিগ গ্রহণ করেছিল, আবলিগ মানে তাবলিগ করুন তাওহীদকে, যারা যারা গ্রহণ করেছিল তারা মুসলমান হয়েছে, বাকিরা সব কাফির ও মুসলিম। আজ আপনি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার আগে এখন মুসলমানদের মাঝে বাল্লিগ করুন, মাওলা আলীর বেলায়েত তাবলিগ করুন। যারা যারা এই তাবলিগকে গ্রহণ করবে ও মুমিন, যে গ্রহণ করবে না ও মুনাফিক। আবলিগটা হচ্ছে কাফির এবং মুসলমানের মধ্যে মানে চেনার পার্থক্য, ওটা লা ইলাহা ইল্লাল্লাহর তাবলিগ করুন, এটার দ্বারা বোঝা যাবে কে মুসলমান কে মুসলমান না, কে মুসলমান কে মুসলমান না। মুসলমান যখন সব হয়ে গেল পুরো মক্কা ও মদিনা, এই মুসলমানদের ভিতরে কে মুমিন আর কে মুমিন না, এটা বোঝা যাবে কে বাল্লিগ, মাওলা আলীর বেলায়েতকে কে মেনে নিল। যারা যারা মাওলা আলীর বেলায়েতকে মানলো ও মুমিন, যে মাওলা আলীর বেলায়েতকে মানলো না ও মুমিন না। এই মাওলা আলী আলাইহিস সালামই হয়ে গেলেন এখন মাপকাঠি ইমানের। কি বোঝা গেল? ইমানের মাপকাঠি। এই জন্য এটা কাফিরদের মাঝে নয়, এটা মুসলমানদের মাঝে, মুসলমানদের মাঝে। আবার তাদের তারা সব মোবারকবাদ দিলেন, অঙ্গীকার নিলেন, অর্থাৎ সকল সাহাবায়ে কেরামদের মাঝে আল্লাহ তাআলা হুকুম করলেন, দেখিয়ে দেন আপনার পর ইমাম কে হবে, আপনার পর নেতা কে হবে, আপনার পর রাহবার কে হবে, রাহবারকে চিনিয়ে দিয়ে যান, এনাকে যে মানবে ও মুমিন। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা হাদিস রিওয়ায়াত, রাদিয়াল্লাহু আনহা হাদিস রিওয়ায়াত করেছেন, এ রাবি ইমাম তিরমিজি হাদিস তাখরিজ করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, লা ইউহিব্বু আলিয়ান মুনাফিকুন ওয়া লা ইউবগিদুহু মুমিনুন, আলী আলাইহিস সালামকে কখনোই মুহাব্বত করবে না যে মুনাফিক, আর আলীকে কখনোই দুশ্মনী করবে না যে মুমিন। অর্থাৎ আলী আলাইহিস সালামের যারা ভালোবাসবে তারাই মুমিন, যারা ভালোবাসবে না ও মুনাফিক। গাদিরে দেখিয়ে দিয়ে গেলেন। এবং হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু হাদিস রিওয়ায়াত করেছেন, আবু সাঈদ খুদরী বলছেন, ইন্না কুন্না লা নারিফুল মুনাফিকিনা নাহনু মা'শারাল আনসার বিবুকদিহিম আলী ইবনে আবি তালিব,
আমরা আনসারের দল সাহাবায়ে কেরামদের ভিতরে মুনাফিককে চিনতাম মাওলানা আলীর প্রতি শত্রুতা দেখে। এই হাদিস থেকে প্রমাণ হয় যে সাহাবায়ে কেরামের ভিতরে মুনাফিক ছিল এবং মুনাফিক ছিল এই কারণে শুধু আলীকে মহব্বত না করার জন্য। আমরা সাহাবীদের ভিতরে দেখতাম যে কে আলীকে ভালোবাসে কে বাসে না, অর্থাৎ কে গাদিরকে মেনেছে কে মানেনি, মুখে মানা না মন থেকে। যারা যারা মাওলা মেনেছে ও মুমিন, যে মাওলা মানেনি এ তো হাদিসে পাক। এবং এই জন্য কোরআন পাকে আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন, ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ফিল ঈমানু ফি কুলুবিকুম। আরবের লোকরা বলে আমরা ঈমান এনেছি, তারা কলমা পড়লো মুসলমান হয়ে গেল, দলে দলে সব মুসলমান হয়ে গেল। তারা উপায়ান্তর না দেখে ইসলাম গ্রহণ করেছে, মানে ইসলামে ঢুকেছে। আল্লাহ তাআলা বললেন কুল লাম তুমিনু, হে নবী আপনি বলে দেন যে না তোমরা ঈমান আনো নাই। তখন তারা বললো তাহলে কী বলবো, আমরা যখন দাঁড়িয়ে দেখেছি, আমরা টুপি পরি, পাগড়ি পরি, মসজিদে নববীতে রসুল পাকের সাথে সে নামাজ পড়ি, রোজা করি, হজ করি, জাকাতে ইসলামে ঢুকে গেছি, সারা শরীয়ত মেনে চলছি, আল্লাহ পাকের জন্য জবাব দিলেন বালাকিন কুলু আসলাম না, তোমরা বলতে পারো যে আমরা ইসলামে প্রবেশ করেছি, মুসলমান সেজেছি, মুসলমান হয়েছি। বললাম মা ইয়াদ খুলিল ইমানু ফি কুলুবিকুম, অথচ তোমাদের কালবে বিন্দু মাত্র ইমান প্রবেশ করেনি, অর্থাৎ তাওহীদ গ্রহণ করেছো, আবলিগের যে আল্লাহ পাক হুকুম করলেন সেটাকে গ্রহণ করে মুসলমান হয়েছো, কিন্তু বাল্লিগের দ্বারা যে মাওলা আলীর বেলায়েতকে উনি পৌঁছাতে বলেছেন ওটা গ্রহণ করনি। অতএব তুমি নিজেকে নামাজি বলতে পারো, রোজাদার বলতে পারো, হাজি সাহেব বলতে পারো, মুফতি সাহেব বলতে পারো, মাওলানা বলতে পারো, আলেম বলতে পারো, মুসলমান বলতে পারো, সব বলার রাইট দিলেন বাট মুমিন না। এবং সূরা বাকারার আট নম্বর আয়াতে বলেছেন আল্লাহ পাক যে ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, যে কিছু লোক আছে যারা বলে যে আমরা এক আল্লাহতে ঈমান এনেছি, মানে তাওহীদকে মেনেছি, সাফা পাহাড়ের এলানকে মেনেছি, লা ইলাহা ইল্লাল্লাহকে মেনেছি, লা ইলাহা ইল্লাল্লাহকে মেনেছি। কিছু লোক আছে যারা বলে আল্লাহকে আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং আখেরাতকেও মেনেছি, সব কিছু মেনেছি, ওয়া মা হুম বিমুমিনিন ওয়া মুমিন্না। তাহলে বোঝা যাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ তাওহীদকে মেনে নেওয়ার পরেও সে মুমিন নয়, মুমিন সেই তাওহীদ মানার পর যে বেলায়েতকে মানলো। একটি আরও দেখুন, আমি একটু মানে তাড়াতাড়ি করে বলতে হচ্ছে, আরও দেখুন মজার কথা, দেখুন যখন আল্লাহর তালা তাওহীদের এলান করতে বললেন, সাফা পাহাড়ে এলান করলেন, কে যেটা আমি গতকালকে বলছিলাম রসুলের পাক, উনি এলান করলেন আর তাসদিক করলেন কে, ওই আল্লাহ পাকেরই নূর মওলা পাক, এর জন্য উনি সিদ্দিক বা তাসদিক কান্নেওয়ালা, হার এলানের তাসদিক থাকে। আচ্ছা ভাই বলুন, এই এলানের তাসদিক তো মওলা আলী, আর মওলা আলীর বেলায়েতের যে এলান হলো তার তাসদিক কান্নেওয়ালাকে, ওটাও তো রসুলের পাকে এলান করলেন, এটাও রসুলের পাক তাওহীদের তাবলিগ রসুলের পাক করলেন, বেলায়েতের তাবলিগ রসুলের পাক করলেন, তাওহীদের যখন তাবলিগ করলেন সাফা পাহাড়ে, তাসদিক করলেন মওলা পাক, যখন মওলা আলীর বেলায়েতের তাবলিগ করলেন তার তাসদিককে করলেন, নিজের তাসদিক তো নিজে করা হবে না। যেহেতু জেনে রাখবেন আল্লাহ পাক কখনো কোনো ঋণ রাখেন না, এই যে খুব বড় একটি এহসান, যে এক এহসান করলেন আল্লাহ রসুল তাবলিগ করলেন, ঘোষণা করলেন, এলান করলেন, আর এই এলানকে সাপোর্ট করলেন বা তাসদিক করলেন মওলাই কায়নাত পাক, এটা খুব বড় এহসান করলেন। এই যে আল্লাহ পাকের তাওহীদের তাসদিক করলেন মওলাই কায়নাত পাক, আল্লাহ পাক তার ঋণ শোধ করলেন গাদিরের ময়দানে এসে, সাফা পাহাড়ের এলানকারী রসুলে পাক, তাসদিক কান্নেওয়ালা মওলা আলী, আর যে মওলা আলীর তাসদিকের কারণে সারা দুনিয়ায় আজ ইসলাম ছড়ে গেছে, যে মওলা আলীর তাসদিকের কারণে সারা দুনিয়ায় আজ আল্লাহর একত্ববাদ ছড়িয়ে গেছে, সেই আল্লাহ পাক দেখলেন ইনিই তাসদিক করেছিলেন আমার তাওহীদের ব্যাপারে, যার কারণে আজ সারা আরব আজামে মক্কা মদিনা সব জায়গায় আজ ইসলাম ছড়িয়ে গেছে, আজ আমারই হুকুমে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই আবার ইনার বিলায়েতের তাবলিগ করছেন। তাই যেহেতু মওলা আলী আলাইহিস সালাম তাওহীদের তাসদিক করনেওয়ালা ছিলেন সাফা পাহাড়ে, গদিরের ময়দানে যখন রসুলে পাক ভেলায়তের তাবলিগ করলেন, এর তাসদিক করনেওয়ালা খোদ খোদা হলেন, আয়াত কারিমা নাজিল করলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াত নাজিল করে তাসদিক করলেন যে এই ভেলায়তের দ্বারা আমি দিনকে মুকাম্মাল করে দিলাম, খোদ তাসদিক করলেন আল্লাহ, দিন মুকাম্মাল হয়ে গেল, পূর্ণ হয়ে গেল এবং ইসলামকে ধর্ম হিসেবে মনোনীত করলাম। শুধু আল্লাহ নয়, ফের জিব্রাইলকে পাঠালেন, জিব্রাইল আলাইহিস সালামকে, জিব্রাইল আলাইহিস সালাম আসলেন, এসে আবার হযরত উমরের সামনে তাসদিক করলেন, হযরতে উমরের সামনে যে আপনি এই মওলা আলীর মওলায়েতকে যেন মুনাফেক ব্যতীত কেউ এই গিঁট খুলবে না, আপনি যেন এই গিঁট না খুলতে যান, আপনি যেন এই গিঁট না খুলতে যান, জিব্রাইল আলাইহিস সালাম। তা তাওহীদের এলানের তসদিক করনেওয়ালা মওলাই কায়নাত পাক, ভেলায়েতের তসদিক করনেওয়ালা আল্লাহ এবং জিব্রাইল দুইজন, ভেলায়েতের তসদিক করনেওয়ালা দুইজন আল্লাহ এবং জিব্রাইল। এবং শেষ কথাটি আমি এটা বলবো যে দেখুন তাওহীদের মাঠে
মানে আপনার সাফা পাহাড়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এলান করলেন সেটা কি লা ইলাহা ইল্লাল্লাহ আর আল্লাহ পাক বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত তো ঢুকেছে এখন আপনি গাদিরের ময়দানে প্রচার করুন আলিয়ুন ওয়ালিউল্লাহ ওয়া আলিয়ুন মাওলাল মুমিনিনা ওয়াল মুমিনাত এটা এলান হলো দুই নম্বর পয়েন্ট রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি হেরা পাহাড়ে তাওহীদের ময়দানে দেখালেন আল্লাহকে যে তোমরা যে 360 মূর্তির পূজা করছো এটাকে ছেড়ে এক আল্লাহর দিকে এসো খুব ঠান্ডা মাথায় বুঝবেন এই তাওহীদের এলান মানে কি একত্ববাদের এলান মানে কি মানে সকল মুশরিকদেরকে আল্লাহ রাসূল দেখালেন এক আল্লাহকে দেখালেন কাকে ইনাকে দেখো তোমরা যে 360 মূর্তির পূজা করছো এটা ভ্রান্ত ওখান থেকে ফিরে এসো এই দিকে কোন দিকে এক আল্লাহর দিকে তাহলে তাওহীদের ময়দানে আল্লাহ আল্লাহর হুকুমে আল্লাহর রাসূল দেখালেন আল্লাহকে যে সবকে ছেড়ে সব খোদাকে ছেড়ে সব মাবুদকে ছেড়ে এক মাবুদের দিকে এসো আল্লাহর দিকে গাদিরের ময়দানে ঠিক অনুরূপভাবে তোমরা নিজেরা নিজেরা যে সরদার তৈরি করে নিয়েছো তোমরা যখন কাফির ও মুশরিক ছিলে তোমাদেরকে 360 থেকে ছাড়িয়ে যেমন এক আল্লাহর দিকে এনেছি তোমরা হে উম্মতে মুহাম্মাদী হে আমার সাহাবী বর্গ আজ তোমরা নিজের নিজের ইমাম ও নেতাকে ছেড়ে ভ্রান্ত নেতাকে ছেড়ে এক ইমাম মাওলা আলীর দিকে এসো আজ থেকে ইনার ইমামতকে মেনে নাও তাওহীদ ছিল আল্লাহর উলুহিয়াত ও তাওহীদকে দেখানো আর গাদিরের ময়দানে ছিল মাওলা আলীর ভেলায়াত ও ইমামতকে দেখানো এরপর তোমরা যেন বিভ্রান্তিতে লিপ্ত হয়েও না আমার পর ইনাকে তোমরা তোমাদের ইমাম হিসাবে মেনে নাও এই ইমামত তাকেই ভেলায়াত তাকেই আমরা মানতে পারলাম না যার কারণে আজ এই হাল এবং এই হচ্ছে কারবালার এখান থেকেই সূচনা আল্লাহ পাক আমাদেরকে কারবালা শরীফের ওয়াকিয়া বোঝার এবং ইমাম পাকের নওহা করার এবং ওনার খানদান পাকদের মহব্বত করার তৌফিক আতা করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ